ওয়েলকাম সবাইকে আমার নতুন ভিডিওতে। এটা হচ্ছে স্কারবোরো টাউন সেন্টার। আজকে আমরা এক্সপ্লোরিং করতেছি স্কারবোরো টাউন সেন্টার। স্কারবোরো সবচেয়ে বড় শপিং মল। এখানে কতটা দোকান হইতে পারে শোন ভাই? অ্যারাউন্ড 50 to 70 সব মিলিয়ে এই গ্রাউন্ডে। এটা চারতলা। এখানে একটা সিনেমা হলও আছে, স্টারপ্লেক্স বলে, স্টার সিনেপ্লেক্স আমরা যেটা বাংলাদেশে বলে। এখানে আছে এটা ওল্ড নেভি আছে একটা এখানে এখানে। এটা গ্রাউন্ডেও অনেক স্টোর আছে, মাঠের নিচে H&M আছে, ওল্ড নেভি, আমি প্রায় আসি ওল্ড নেভিতে। এখানে অলমোস্ট সব ধরনের ব্র্যান্ডের শোরুম আছে এই মার্কেটে। আর এটা একটা হাব, এখান থেকে গো বাস ছাড়ে, তারপরে ইন্টারসিটি বাস যেগুলি যেমন মেগা বাস, গ্রে হাউন্ড সব এখান থেকেই ছাড়ে। সো যদি কেউ মন্ট্রিয়াল যেতে চান বা অন্য কোথাও যেতে চান এখান থেকে বাসে উঠে যান, গো বাস, সরি মেগা বাস, দেন গ্রে হাউন্ড। এখানে বাস স্টপ আছে, প্লাস সিনেপ্লেক্স আছে, ফুড কোর্ট আছে নিচে। আজকে এখানে আমি আবার আসছি, আজকে ওয়ালমার্টে যাবো, আজকে আরেকটা ওয়ালমার্ট আমরা এক্সপ্লোর করবো। দেখতে পাচ্ছেন যে সবাই এখানে সবাইকে হেল্প করে। টরন্টো সিটিটা খুব এক্সপ্লোর, আই মিন অ্যাক্সেসেবল, ইন্ডিয়ান ছেলে আসছে আমাকে হেল্প করার জন্য, বারাস কেসে বন্ধে আছে হেল্প করার জন্য, দেখানোর চেষ্টা করতেছি। সেমি এরকমই হয় শপিং মলে, অনেক খোলামেলা। আমাদের বাংলাদেশে যেমন বসুন্ধরা, যমুনা সিটি, ইটস লাইক হেয়ার, বাট এগুলি আরও অনেক বড় হয়, উপরগুলি উপরে অনেক বড়। হ্যাঁ, যমুনা সিটি বোধহয় ওয়ার্ল্ডের সেকেন্ড বা থার্ড, যমুনা সিটি অনেক বড়। আর এখানে সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স হচ্ছে ইথান সেন্টার, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড শপিং সেন্টার, আন্ডারগ্রাউন্ডে সবচেয়ে বড়। ওটা আরেকদিন দেখাবো। এই ব্লগগুলি সাধারণত নিউ কামার যারা তাদের জন্য বানাই, প্লাস যারা ডিসেবল পিপল, যারা ভয় পায় বিদেশ আসলে কি হবে। এখানে তো অনেক সুযোগ সুবিধা আমাদের, সব কিছুতে সেটাকে আমরা কি বলি, ব্রেইলি আছে, ব্রেইলি সিস্টেম এন্ড এভরিথিং আছে, রাইট? তো প্লাস মানুষ অনেক হেল্পফুল, ভিজুয়াল এমপাওয়ারমেন্ট হোক, বডি এমপাওয়ারমেন্ট যে কোনো কিছু হোক, এটা এই দেশে কোনো কিছু ম্যাটার করে না, রাইট? এখানে অ্যাকচুয়ালি মানুষের এমপাওয়ারমেন্ট, যে কোনো এমপাওয়ারমেন্ট। অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি এখানে একা কীভাবে থাকি, একা চলো, আমি তো একা রান্না বান্না করতে পারি এভরিথিং অলমোস্ট, বিরিয়ানি থেকে শুরু করে চটপটি ফুচকা, তান্দুরি চিকেন সব পারি। আপনি এখানে কত বছর? 4 বছর। আমি প্রথম ছিলাম মন্ট্রিয়ালে, বাট মন্ট্রিয়ালে ফ্রেঞ্চ ভাষা খুব ম্যান্ডেটরি, এই জন্য চলে আসছি টরন্টোতে। প্লাস ওইখানকার সাবওয়েগুলি অতটা অ্যাক্সেসেবল না, বাসটা অ্যাক্সেসেবল বাট সাবওয়েটা সবার জন্য না, আমার জন্য ঠিক আছে যেহেতু আমি হাঁটতে পারি, বাট সবার জন্য না। বাট ওইখানে একটা প্রজেক্ট ছিল, আমি ওই প্রজেক্টে একজন অ্যাক্সেসিবিলিটি কনসালট্যান্ট হিসেবে কাজ করছি, এবং অলমোস্ট সেটা প্রজেক্টটা দাঁড়ায় গেছে, এখন অ্যাক্সেসিবিলিটি ডেভেলপ করতেছে মন্ট্রিয়ালে। আমি প্রফেশনালি একজন অ্যাক্সেসিবিলিটি কনসালট্যান্ট, আমি কনকর্ড ইউনিভার্সিটিতে কাজ করছি কনসালটেন্সি করে, সেটা রিসার্চ ওই মন্ট্রিয়ালকে অ্যাক্সেসিবল বানানোর জন্য, আরও ডেভেলপ করার জন্য এখানেও করতেছি। আমি ইয়র্ক ইউনিভার্সিটির আন্ডারে একটা প্রজেক্টে কাজ করি, এটা বলে ড্যানফোর স্টাডি। আমরা এখানে একটা জিনিস আমি মনে করি একটু সমস্যা হয়, সেটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলো যেগুলো আছে সবগুলোতে আমার মনে হয় যারা এখানে একটু ডিসএবিলিটি আছে বা যাদের যারা এখন কনসিভ করছে তাদের জন্য আমি মনে করি প্রত্যেকটাতে উচিত পাবলিক টয়লেট সার্ভিসটাকে। এখানে মাত্র 3টা স্টেশনে আমি দেখছি টয়লেট আছে, একটা কেনেডিতে, একটা ইয়ং এন্ড ব্লোরে, আর একটা হচ্ছে কিপলিং এ, আর হচ্ছে মেট্রো ইয়াতে ইউনিয়ন স্টেশনে আছে দেখছি। এটা ভালো একটা আইডিয়া, আমি নেক্সট টাইম যদি কোনো সুযোগ পাই কোথাও আমি এটা বলবো। হ্যাঁ, এটা আমার মাথায় ছিল না আজকে, থ্যাংক ইউ সুগন ভাই এই কথাটা আমাকে রিমাইন্ড করার জন্য, কারণ আমরা এগুলি ফিডব্যাক দেই। এক্স্যাক্টলি, কারণ আমি আমি 6 বছর ইউকে ছিলাম, লন্ডনে যেটা হতো যেহেতু বাইরে পাব বার অ্যাক্সেস প্রচুর, এটা আমরা কখনোই ফিল করি না যে আমাদের আন্ডার ডিসিশন থাকতে হবে এরকম কিছু, রাইট? এখানে যেহেতু পাব এন্ড বার অ্যাক্সেসটা কম, এখানে কিন্তু এয়ারপোর্ট একটু কন্ট্রোল। আমরা এটা চেষ্টা করতেছি একটা অ্যাপস বানানোর জন্য, যে প্রত্যেকটা ডোর যাতে ওপেন থাকে, প্লাস মানে অ্যাক্সেসেবল থাকে, যেমন আপনি বাটন সিস্টেম অলরেডি আপনার ইয়াগুলি কি বলে এটাকে, যে ম্যাকডোনাল্ডসগুলি সব বাটন করা হয়েছে, তারপরে আপনার ইয়া করা হয়েছে, সবই আছে। আমরা এগুলি বিভিন্ন সময় আমরা করতেছি এই স্টাডির আন্ডারে,
আমরা গভর্নমেন্টকে জানাই গভর্নমেন্ট আমরা চলে আসছি আচ্ছা আমরা এখানে তাহলে শেষ করতেছি আজকের মতোই সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে আমি আরও এরকম আইডিয়া দিতে পারি সুমন ভাই যেরকম আজকে দিছে এই